আজকে বাংলার ইতিহাসের এক পবিত্র দিন বিশ্বকর্মা পুজো। তার মানে বিশ্বকর্মাকে আমরা সৃষ্টির দেবতা মানে, তেমনি সারা দেশে সৃষ্টির দেবতা হচ্ছেন নরেন্দ্র মোদী। সারা দেশে সৃষ্টির দেবতা নরেন্দ্র মোদী, আর সারা বিশ্বের সৃষ্টির দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। অতএব আমি মনে করি এমন এক পবিত্র দিনে কর্মবীর নরেন্দ্র মোদী, যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং আজকে তার জন্মদিনে আমরা অত্যন্ত খুশি। সারা দেশ মোদীজির জন্মদিন, সারা বাংলা মোদীজির জন্মদিন ধুমধাম করে পালন করছে। আমরা ন্যাচারালি জন্মদিন পালন করি না, যার জন্য আমরা মোদীজির এই জন্মদিন উপলক্ষে আমরা সেবা কার্যক্রম লাগাতার রেখেছি। আজকে থেকে বিভিন্ন জায়গাতে আগামী 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7ই অক্টোবর পর্যন্ত, মহালয়ের পরের দিন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বস্ত্রদান, আমরা অনাথ শিশুদের কম্বল দেওয়া, বই পুস্তক দেওয়া, বিভিন্ন হাসপাতালে ফলদান, এই রকম রক্তদান শিবির, নানা রকম সামাজিক কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা মোদীজির জন্মদিন পালন করছি। এই সেবার সাথে সাথে আমরা বৃক্ষরোপণেরও কার্যক্রম আমরা এই মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে লাগাতার চালাচ্ছি। আজকে এখানে মোদীজিকে প্রতীকী রূপে গুজরাটি যে খাবার এবং গুজরাটি যে টিফিন বা প্রাতঃরাস কিংবা নাস্তা আমরা যাই বলি, সেই নাস্তা যেটা মোদীজির পছন্দের, মোদীজির মা খাইয়ে থাকেন, আমরা সেই প্রাতঃরাস আজকে মোদীজিকে দিয়ে দিনের সূত্রপাত ঘটালাম। পিছনে আসো, হ্যাপি বার্থডে মোদীজি, হ্যাপি বার্থডে মোদীজি, হ্যাপি বার্থডে মোদীজি, শুভ জন্মদিন মোদীজি, শুভ জন্মদিন মোদীজি, শুভ জন্মদিন মোদীজি। আরে ওর কি পাঞ্জাবিতে ডেকে যাচ্ছে, তুমি একটু সামনে লাইভে ঢোকো, লাইভে ঢোকো, আরে অনুপ তোর বুমটা বুমটা ঢুকছে, অনুপ বুমটা নামা, অনুপ বুমটা নামা একটু।